শিল প্রভুপাদকে একজন বলছেন যে আপনারা না ইসকনে খালি বই 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 খালি বই 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 করেন, আপনারা বইয়ের পোকা, একেবারে বইয়ের পোকা। প্রভুপাদ বলছেন আমাদের বইগুলো যদি না পড়ো তাহলে তোমার কে বিষ্ঠার পোকা হয়ে পরের জন্মে জন্মগ্রহণ করবে। আমাদের বইগুলো একটু পড়ো, তার কারণটা কি? এতে সকলের তোমাদের মঙ্গল সাধন। এবং আমরা শাস্ত্রেও তাই দেখি, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধি বিধান ঐকান্তিক হরির ভক্তি উৎপাদ হি কল্পতে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমি বললাম কিভাবে উৎপাদ হয় চারণার ভাব। কিন্তু আমরা দেখি যদি শাস্ত্র মতে শিল প্রভুপাদ যে জিনিসগুলো বলছেন, শাস্ত্রে সবকিছু আছে এবং বলা হচ্ছে যে শাস্ত্র হচ্ছে শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা, এগুলো কি? আচার্যরা বলছেন ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখনিঃসৃত অমৃত, শ্রীমদ ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয়, আর যদি ভগবানের মন জানতে হয় চৈতন্য চরিতামৃত পড়া উচিত। এবং শুধু তাই নয়, শাস্ত্রকে বলা হচ্ছে ভবমহৌষধি। এই ভবসাগরে যারা যারা পড়েছে, যারা ডুবছে, উঠছে, ভেসে আছে, সবার জন্য ওষুধ হচ্ছে এই কৃষ্ণ কথা এবং শাস্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,